পূজোর কেনাকাটির ফাঁকে এমন একটা লেগ পিস কার না চাই, তাই আসুন একটা দারুণ স্বাদের রেসিপি শিখি, পূজো স্পেশাল তাওয়া চিকেন। এর জন্য আমরা সবার প্রথমে মাংস ম্যারিনেট করে নেব। আমি এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। এবার এতে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেবো। তারপর এতে দেবো স্বাদানুসারে কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমরা একদম মিহি করে পেস্ট করিনি, কারণ একদম মিহি করে পেস্ট করলে মাংসটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এবার আমরা এতে 1/2 টেবিল চামচ ধনেপাতা বাটা দিয়ে দেবো। তারপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর স্বাদানুসারে লবণ। সব শেষে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। এবার এই সমস্ত কিছুকে সুন্দর করে মেখে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আপনি চাইলে 3 থেকে 4 ঘন্টাও রাখতে পারেন। আর এই সময়ের মধ্যেই আমরা একটি সস তৈরি করে নেব। এর জন্য প্রথমে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ রেড চিলি সস আর 2 চা চামচ সয়া সস দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ জল। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দেবো। আর 2 ঘন্টা পর আমরা প্যানে কিছুটা তেল গরম করে নেব। তারপর মাংসটা বের করে একটু নাড়িয়ে প্যানের ওপর একটা একটা করে দিয়ে দেবো। মাংসগুলিকে আমরা মাঝারি আঁচে ফ্রাই করে নেব। প্রথমে 1 পিঠ 3 মিনিট ভাজার পর অপর পিঠ উল্টে 3 মিনিট ভেজে নেব। এইভাবে মোটামুটি 10 মিনিট ভাজার পর আমরা মাংসগুলিকে নামিয়ে নেব। বাকি তেলে আমরা 4 থেকে 5 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দেবো। রসুনগুলি একটু ভাজা হলেই আমরা ওতে মাংসগুলি দিয়ে দেবো। মাংস দিয়ে একটু নাড়িয়ে আমাদের তৈরি সসটা দিয়ে দেবো। এবার আমরা যে পাত্রে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। এরপর আমরা আর 100 ml মতো এতে জল দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে 5 থেকে 7 মিনিট হতে দেব আর কিছু ধনে পাতা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে দেব। এরপর এর উপরে সামান্য ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দেব। তারপর আর কি, এই টেস্ট।